মাদবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেছেন, নৌকার লোকেরা পালানোর জায়গা পাবে না। স্টাফ রিপোর্টার আর এ লায়নের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার বিকেলে নরসিংদী এক আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলকে বিজয় করার লক্ষ্যে মাদবদী পৌর হলরুমে এক মতবিনিময় সভায় সিরাজুল ইসলাম এ কথা বলেন। এ সময় নরসিংদী এক সদর আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল কবির শাহিদ এবং মাধবদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক মঞ্চে বসে হাসছিলেন। সিরাজুল ইসলাম আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী কামরুলের পক্ষে গণজাগরণের সৃষ্টি হয়েছে, এই জাগরণে আর কেউ বাধা দিতে পারবে না। মাধবদীর মেয়র মোশাররফ সাহেব ইতিমধ্যে মাঠে নেমে গেছেন, তাই এখানে কামরুল ছাড়া আর কিছু থাকবে না। আগামীকাল থেকে মাধবদী থানার পাঁচটি ইউনিয়নে আমরাও একজন কামরুল ভাই হয়ে মাঠে নামব ইনশাল্লাহ। যত রকমের প্রোপাগান্ডাই ছড়াক, নৌকাওয়ালারা পালানোর সুযোগ পাবে না। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে উদ্দেশ্য করেও বলেন, হিরুরাও পালানোর সুযোগ পাবে না। এ ব্যাপারে মঞ্চে উপস্থিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল কবির শাহিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, কখন যে তিনি বলেছেন আমি আসলে খেয়াল করিনি, যদি তিনি তা বলেই থাকেন তাহলে ঠিক করেননি। মাধবদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক এ বক্তব্য স্বীকার করে বলেছেন, এটি আসলে স্লিপ অফ টাং, পরে আমি তাকে এমন বক্তব্য আর না দেওয়ার জন্য অনুরোধ করেছি। আমরা আওয়ামী লীগের লোক, আমরা নৌকার সমর্থন করতে না পারলেও নৌকার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। পরে মেয়র এ প্রসঙ্গে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান। এদিকে সিরাজুল ইসলামের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, জেলা জুড়ে তীব্র সমালোচনার ঝড় বইছে। সাবেক ছাত্রনেতা এস এম কায়ুম তার টাইমলাইনে লিখেছেন, নৌকার লোকেরা পালানোর জায়গা না পেলে আপনাদের খুব সুবিধা হবে বলে মনে হয়। দলের দায়িত্বশীল পদে থেকে এমন ভয়ঙ্কর কথা বলার সুযোগ আছে? এই কথাটা তো মির্জা ফখরুল সাহেবদের কথা। এ মতবিনিময় সভায় নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসাহাক খলিল বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।